আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি এতিম ছেলে কিংবা মেয়ে ছেলে কিংবা মেয়েকে যদি লালিত পালিত করে যদি যত্ন করে মুখে যদি অন্ন তুলে দেয় সাহায্য করে লালিত পালিত যদি করে আল্লাহ নবী বলেন দুটো আঙুল ইশারা করে বলেছিলেন এই রূপ জান্নাতে আমি আর সেই ব্যক্তি যে এতিম এসিরকে লালিত পালিত করলো তাদের মুখে হাসি ফোটালো তাদের মুখে অন্ন তুলে দিল আমি আর সেই ব্যক্তি জান্নাতে দুটো আঙুল ইশারা করে একটু ফাঁক করে বলেছিলেন এই রূপ জান্নাতে পাশাপাশি থাকব আর একটু জোরে অন্তর কঠিন নরম হয়ে যাবে আল্লাহ নবী বলছেন ইমসা রাসাল ইয়াতিমে ওয়াতিমাল মিসকিনা আমার সাহাবারা তোমাদের কঠিন অন্তরটাকে যদি নরম করতে চাও এতিমের মাথায় হাত রাখবে আর হাত রাখার কথা বললেই অসুবিধা হয়ে যায় বলে এই দায়িত্ব তো তোমার নয় রসুল দিয়েছেন গরিবের পাশে থাকার কথা রসুল বলেছেন আজকে আমরা মুসলমান শিক্ষা দীক্ষায় আমাদের পিছিয়ে রাখা হয়েছে আজকে আমরা বলতে যদি চাই বলি যদি যে আমাদের উন্নয়ন দরকার আমাদের ব্যবহার তোমরা করছো আর আমরা ব্যবহার হব না আমাদের তারাক্কি চাই উন্নতি চাই উন্নয়ন চাই আমরা তোমরা দশটা যদি আসনে থাকো বড় আসনে আমাদের দুটো ছাড়ো যদি বলি সেটা দোষ ভাই কথা বলে আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তি এতিম এসিরের মাথায় হাত রাখে হাত রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কঠিন হৃদয়টাকে আমার আল্লাহ নরম করে দেবে অন্তর নরম হবে আমার ভাই জানেরা আমার রসূলের দরবারে কেন গরিবের পাশে থাকবেন ফায়দা নেই নবী শিক্ষা দেননি আমার রাসূল পাক বাড়িতে নেই আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একজন বিধবা মেয়ে এসেছে তার সাথে দুটো বাচ্চা রয়েছে আম্মা জানের কাছে এসে বলছেন আম্মা জান আমাদের খাওয়া হয় না আমরা বড় গরিব আমার এই এতিম ছেলে এই দুটো এতিম ছেলে রয়েছে এর মুখে অন্ন তুলে দিতে পারি না বড় গরিব আম্মা জান কিছু দেন না আমার ভাই জানেরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে খুঁজতে লেগেছেন কোনো খাবার আছে কিনা গরিবের সংসার একটা খেজুর পেয়েছেন কটা একটা খেজুর ওই খেজুরটি নিয়ে এসে মাকে দিয়েছেন ছেলেদের দুই এতিম ছেলেকে দিতে পারেননি একটাই খেজুর ছিল দিয়েছেন মাকে দেওয়ার পরে মনের মধ্যে বড় কষ্ট হচ্ছে আয় আল্লাহ আমি আমার বাড়িতে বেশি খাবার কিছু ছিল না আমার বাড়িতে কিছু নেই যে এদের ভালো মন্দ দেব একটাই খেজুর দিলাম মনে দুঃখ লেগেছে মা কাঁদছে বিধবা মেয়েটাকে দিয়েছে বিধবা মা ওই খেজুরটাকে দুভাগে ভাগ করেছে একটি খেজুর দুভাগে ভাগ করে একটি ভাগ ডান দিকে যে ছেলেটা দাঁড়িয়েছিল তার হাতে তুলে দিয়েছে অপর ভাগটি বাম হাতের বাম দিকে যে ছেলেটি ছিল তার হাতে তুলে দিয়েছে মায়ের খাওয়া হয়নি মা চলে গেছে ছেলেকে নিয়ে এতিম ছেলেদের নিয়ে চলে গেছে আম্মা জান ঘরে বসে বসে কাঁদছেন আমার রসুল ঘরে ঢুকেছেন আয়েশা ও আয়েশা কাঁদো কেন কি হয়েছে হুজুর আমার বাড়িতে এক বিধবা মেয়ে এসেছিলেন
তার সাথে দুটো বাচ্চা ছিল এতিম বাচ্চা আমার কাছে খাওয়ার কিছু চেয়েছিলেন তাদের কিছুদিন খাওয়া হয় নাই আমার বাড়িতে কিছু ছিল না আমি খুঁজে খুঁজে একটা খেজুর পেয়েছিলাম দিয়েছি মা কি করেছেন খেজুরটা নিজে না খেয়ে খেজুরটাকে দুই ভাগে ভাগ করে একটি ভাগ ডান দিকের বাচ্চাকে দিয়েছে আর একটি ভাগ বাঁ দিকের বাচ্চাটাকে দিয়েছেন মায়ের খাওয়া হয়নি এই অবস্থা দেখে আমার মনে বড় ব্যথা লেগেছে তাই কাঁদছি আল্লাহর নবী ওই সময় বলেছিলেন আয়েশা ও আয়েশা তবে শুনে রেখে দাও যারা এই রূপ এতিমের মুখে অন্ন তুলে দেবে অসহায়ের মুখে অন্ন তুলে দেবে ও আয়েশা যারা এতিম বাচ্চাদের মুখে অন্ন তুলে দেবে কাল কিয়ামতের দিনেতে ওই সমস্ত এতিম বাচ্চাগুলি এসির বাচ্চাগুলি জাহান্নামের দরওয়াজায় পাঁচিল হয়ে দাঁড়িয়ে যাবে তারা বলবে আল্লাহ এদের জাহান্নামে দেবে না এরা দুনিয়াতে আল্লাহ এদের জাহান্নামে দিও না এরা দুনিয়াতে আমাদের পাশে থেকে ছিল মুখে অন্ন তুলে দিয়েছিল এদের আল্লাহ তুমি জাহান্নামে দিও না আল্লাহ যদি এদের জাহান্নামে দাও তাহলে আমরা ইতিম ইয়াসির আমাদেরকেও জাহান্নামে দিতে হবে আমার ভাই জানারা ইতিমের কথা আমরা ভাবি আপনি যদি আপনি আমি যদি একতাবদ্ধ হয়ে এতিমের পাশে থাকি এসিদদের পাশে থাকি অসহায় মানুষের পাশে যদি থাকি আল্লাহ আপনার আমার এতিমের পাশে থেকে কমপ্লিট দিনকে যদি মানতে পারি নামাজুদা যদি করতে পারি তবেই আমাদের নামাজুদা কবুল হবে তবেই আপনি আমি নাজাত পাব নচেত নাজাত পাব না যেমন আপনাকে আল্লাহর হকের কথা বলতে হবে আল্লাহর হক আদায় দাও তেমন বান্দার হকের কথাও বলতে হবে কি ভাই ঠিক না ভুল এগুলো ইসলাম এগুলো তো ইসলামের পাঠ কি ভাই ঠিক ঠিক না ভুল তো ভাই আমার আল্লাহ আমাদের তৌফিক দেন আল্লাহর কাছে দোয়া চাই পাড়া প্রতিবেশী তারও তো হক আছে হক নেই আছে এতিমের হক আছে পাড়া প্রতিবেশীর হক আছে আমার রাসূল পাক মসজিদে নববীতে ওয়াজ করছেন হালাতে মসজিদে ওয়াজ করছেন এমন কিতাবুল মাগাজি খুলুন পেয়ে যাবেন সামনে দিয়ে একটা ধুলো মাখা কাদা মাখা নোংরা ছেলে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আমার নবী স্থির থাকতে পারেন না ছুটে গিয়ে ওই ছেলেটির কাছে গিয়ে বলছেন ওই ছেলেটির কাছে গিয়ে বলছেন বাবা কি ব্যাপার তুমি কাঁদছো কেন গোটা শরীরে ধুলো বালি লেগে আছে ওই সময় ওই ওই ধুলো মাখা কাদা মাখা নোংরা ছেলেটি বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক আগে আমার আম্মা জান ইন্তেকাল করে গিয়েছেন আর কিছুদিন আগে ওহদের যুদ্ধ হয়ে গেল ওই ওহদের যুদ্ধে আমার আব্বা যেন শহীদ হয়ে গিয়েছেন আয় আল্লাহ রাসূল দুনিয়াতে আমার কেউ নাই আমি যখন অসুস্থতার মধ্যে থাকি আমার মাতার কাছে বসে একটু আদর করার মতো মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো কেউ নাই আমার আব্বা জান ছিলেন তিনিও শহীদ হয়ে গিয়েছেন আয় আল্লাহ রাসূল আমার ঘরদোর কোথায় আমি আর ঘরদোরের ঠিক ঠিকানা নেই আমার মা বাপ দুনিয়া থেকে চলে গিয়েছেন তাই মারা মারা ভাটকা ভাটকা ঘুরে বেড়াচ্ছি না ঘর হ্যায় না ঠিকানা কোথায় যাব জানি না তাই মারা মারা ভাটকা ভাটকা ঘুরে বেড়াচ্ছি কিসের খাওয়া কিসের নাওয়া কিসের বানাওয়াট সাজাওয়াট আমার নবী এতিম নবী না এতিম এসির নবী উম্মতের কষ্ট এতিমের কষ্ট আমার নবীর চাইতে কেউ বেশি বোঝেন বোঝেন না
মাতার ধুলোগুলি নিজের দস্তে মুবারক দিয়ে ঝাড়তে আরম্ভ করে দিলেন। ধুলো ঝেড়ে দিতে দিতে বলেছিলেন, ও বাবা তোমার মা নেই বলে তোমার মনে এত দুঃখ ব্যথা বেদনা যন্ত্রণা, তোমার বাপ নেই বলে তোমার মনে এত দুঃখ ব্যথা বেদনা যন্ত্রণা, আজ থেকে আমার সমস্ত উম্মত উম্মতিদের মা আমার বিবি আয়েশা যদি তোমার আম্মা জান হয়ে যান তাহলে কি তুমি খুশি হবে? ও বাবা তোমার ছেলে নেই বলে তোমার বাপ নেই বলে তোমার মনে এত দুঃখ ব্যথা বেদনা, আজ থেকে যদি আমি নবী মুহাম্মদ তোমার আব্বা জান হয়ে যাই তাহলে কি তুমি খুশি হবে? বলার সাথে সাথে ওই ছেলেটি হাতটা লম্বা করে দিয়ে আব্বা জান আব্বা জান বলে আমার নবীকে জড়িয়ে ধরেছিল। আমা তারদ আন আকুনা আনা আবাকা ওয়া উম্মুকা আয়েশাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিতাবুল মাগাজি খুলুন পেয়ে যাবেন। আমার রাসূল বললেন, আমি যদি তোমার বাপ হয়ে যাই তুমি কি খুশি হবে? আর আমার সমস্ত বিবিরা সমস্ত উম্মতের মা আমার বিবি আয়েশা যদি তোমার আম্মা জান হয়ে যান তাহলে কি তুমি খুশি হবে? আম্মাজান আয়েশা আমাদের আম্মাজান, ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীদের স্ত্রীদের আল্লাহ আমাদের মা করেছেন, নবী রুহানি বাপ। ওই ছেলেটি একবার ওই তখন আবেগে নবীকে আব্বা জান বলেছিলেন, আম্মাজান আয়েশা যে আমাদের মা, মা হলেন কি করে? নবী রুহানি বাপ বলেই তো আম্মাজান আয়েশা আমাদের মা, রুহানি বাপ। কিন্তু বাপ বলতে যেও না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, রুহানি বাপ কিন্তু বাপ বলো না। বাপ যদি বলা না যায় ভাই বলা যাবে? বাপের মর্যাদা বেশি না ভাইয়ের মর্যাদা বেশি? কথা বলো, চাচা বলা যাবে? বলা যাবে না। তো ভাই আমার, আপনি খাওয়া দাওয়া করছেন রমজান মাস, শানদার ইফতার, আপনার পাশের বাড়ির প্রতিবেশী তার ইফতারিতে ফল জোটে না, আপনার থালা ভরা আর তাদের গরিব দুঃখী অসহায় অন্য, তাদের ঠিক মতো জোটে না, আফতারি জোটে না, আর আপনি আমি শানদার আফতারি করছি। আমার ভাই জানান, আমার রসুল বলেছেন, আবুজারকে কয়েকটি নসিহত করেছিলেন, আবুজার আমার কয়েকটি নসিহত মনে রেখো, তার মধ্যে এই নসিহতটাও তিনি করেছিলেন, আর আমি যে নসিহতটা করছি ওটাকে ছোট মনে করো না। ইয়া আবাজার লা তাহকিরান্নাল মারুফ শাইয়্যা, ও আবুজার অনেক ছোট আমল আছে অনেক ক্ষুদ্র আমল আছে, আবুজার ওই সমস্ত ছোট ছোট আমলগুলিকে তুমি মোটেই ছোট মনে করো না, না জানি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ছোট ছোট আমলের পরিবর্তে রহমতের দরিয়া বর্ষণ করে থাকে। ছোট ছোট আমলকে ছোট মনে করো না, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট আমলের পরিবর্তে রহমতের দরিয়া বর্ষণ করে দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। ছোট আমল কি? আবুজার তুমি যখন তরকারি রান্না করবে, আবুজার তোমার তরকারির হাঁড়িতে পানির ভাগটা একটু বেশি দেবে, দু চামচ পানির ভাগটা বেশি দেবে, আর ওই পানির ভাগ থেকে দু চামচ শুরু আর তোমার পাশের বাড়ির প্রতিবেশী তার তরকারি জোটে না নুন দিয়ে ভাত খায়, ও আবুজার ওই দু চামচ পানির ভাগ থেকে দু চামচ ঝোল শুরু আর তোমার পাশের বাড়ির প্রতিবেশীকে দেবে, ও আবুজার এই ঝোল দেওয়াটা এই আমলটা তোমাকে ছোট মনে হয় ক্ষুদ্র মনে হয়, ও আবুজার
পানির ভাগ থেকে দু চামচ ঝোল দেবে, আপনি আমি দি সমগ্র ভাবে যদি রাজ শক্তি থাকে, যদি একটু উন্নয়ন ঘটানো যায়, গরিবের পাশে যদি থাকা যায়, এই কথাগুলি যদি আমরা বলি, দোষ ভাই কথা বলে, এটা অরাজনৈতিক ভাবেও হতে পারে, রাজনৈতিক ভাবেও হতে পারে। সবাইকে ময়দানে নামতে হবে না, যদি কয়েকজন নামে অসুবিধা কি? অসুবিধা কেন আজকে তোমার মনে হচ্ছে? কেন যদি ভাইজানের দল যদি করি, আব্বাস ভাই যদি দল করি, তাহলে লুটে পুটে খাওয়া যাবে না, এই চিন্তা কথা বুঝতে পারছেন? আমার ভাই জানেরা, আমি কারো দালালি করতে আসি না, যদি দালালি মনে করেন দালালি সহি, হকের পাশে যদি থাকি, ন্যায্য হকপন্থী যদি কেউ থাকে, হক কথা যদি কেউ বলে, দেশের দোষের উন্নয়নের কথা যদি কেউ বলে, পিছিয়ে পড়া মানুষের পাশে যদি কেউ থাকতে চায়, গরিবের মুখে যদি অন্ন তুলে দিতে চায়, শিক্ষা দীক্ষায় আজকে পিছিয়ে রয়েছে মুসলমান, তাদের শিক্ষার ব্যবস্থা যেন উন্নত হয়, এই দাবি দাবার কথা যদি কেউ বলে, তার পাশে যদি কেউ থাকে, সেটা অপরাধ ভাই, কথা বলে অপরাধ কেন মনে হচ্ছে? আর তুমি যারা 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 মনে করছো অপরাধ, কি দরকার সারা? তোমরা এখনো বুঝছো না, তোমাদের ইউজ করছে, ব্যবহার করছে, যারা ভালো ভালো পদে ছিল তারা বেরিয়ে চলে যাচ্ছে আরো ভালো পদের লোভে, আর তুমি যে তিমিরে ছিলে সেই তিমিরে তুমি গুন্ডা হয়ে রয়ে গেলে, তুমি দুদিন পরে জেলে যাবে, তোমাকে জামিন করাবার মতো কাউকে পাবে না। ব্যবহার করবে মুসলমান লাইকে ফুটবল, ফুটবলের মতো ব্যবহার করে শট মেরে মাঠের বাইরে করে দিয়ে চা টেবিলে বসে চায়ের আসর জমাবে তারা, আর তুমি ফ্যাল ফ্যাল করে জেলে বসে বসে ওই পোড়া রুটি খাবে। যখন জুলুম করছো কেন মনে হয় না কাকে তুমি মারছো? আল্লাহর ভয় নেই? আল্লাহর ভয় তো উঠে গেছে, কিন্তু সমাজের মানুষের কাছে, শিক্ষিত মানুষের কাছে তোমার মানটা থাকবে? তোমার মেয়ের যখন বিয়ে দেবে, যখন ওই ওই শ্বশুরবাড়ির লোকজন জানতে চাইবে মেয়ের বাপ কি করে, মেয়ের বাপ লুটে পুটে খেয়ে পদে রয়েছে, আবার মারপিট করার ওস্তাদ বোম্বাদে, এই লোকটার কপালটা কাটা কেন? বলে তোমার বিআই সাহেব কপাল ফাটিয়েছে, এর হাতটা ভাঙা কেন? বিআই সাহেব হাত ভেঙেছে, কথা ভাই ব্যথা আপনারা বুঝতে পারছেন? আমার ভাই জানেরা, কাঁচা বেঁধে শত তুলে, বাপ রে বাপ, আল্লাহর জন্য রসুলের জন্য ময়দানে নেই, গুন্ডামি করছো, গুন্ডামি করো, আমি বলছি গুন্ডা হও, আগে বললাম গুন্ডা হতে বলছে, হ্যাঁ গুন্ডা হও, হক গুন্ডা হও, জুলুমের বিরুদ্ধে মজলুমদের পাশে থাকো, জুলুমের বিরুদ্ধে সোচ্চার হও, ওমর ফারুকের মতো, ওসমান গনির মতো, আবুবকর সিদ্দিকের মতো, বলুন সুবহানাল্লাহ। শরাবের শরাব খাওয়া চলছে, শরাবের মদের ঠেক, তোমার গ্রামে গ্রামের রাস্তার মোড়ে
গুন্ডামি করছে, যাও ওখানে গুন্ডামি করে সারাবে ঠেকটা ভেঙে দাও তো দেখি। তবে বললো, হ্যাঁ তুমি হক গুন্ডা, ওমর ফারুকের মতো, আবুবকর সিদ্দিকের মতো, ওসমান গনির মতো, শেরে খোদার মতো, ওমর বিন আব্দুল আজিজের মতো তুমি এই রকম সৎ ন্যায় গুন্ডা হয়ে দেখাও। শুনতে খারাপ কথাগুলি, ছেলের বিয়ে দেবে যদি পণ নাও বয়কট করা হবে, বিয়েতে বয়কট। রান্নারা যারা রান্না করে তারা সহযোগিতা করবে না, যাদের জায়গায় করবে তারা সহযোগিতা করবে না। একটা বিয়ে বাড়ির মজলিস করতে গেলে নিজের জায়গায় সব হয় না, কিছু প্রতিবেশীর জায়গারও প্রয়োজন হয়, ঠিক না ভুল? না জায়গা দেব না, আমরা বয়কট করলাম, কেউ বিয়েতে যাব না। দেখি এরকম করো তো দেখি, ক্যারাম পিটছ, জলসা হচ্ছে, ক্যারাম খেলা বন্ধ, আড্ডাবাজি বন্ধ। কোন মেয়ে যদি বেপর্দায় ঘরে, বাড়ির পরিবারকে বয়কট করো, খবরদার তোমাদের বাড়ির মেয়ে যেন বাইরে না বার হয়, যদি বাইরে বার হয় লেনদেন বন্ধ। দেখি এইরকম সাচ্চা হক গুন্ডা হয়ে দেখান তো। বাচ্চার ছেলে নামাজ পড়ে না, ভাইপো নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, ছোট ভাই নামাজ পড়ে না, সেখানে করকাই না, তার ব্যক্তিগত ইচ্ছা, সে যে কোনো দল করতে পারে, গণতান্ত্রিক অধিকার রয়েছে। তুমি তাকে প্রেশার ক্রিয়েট করছো, কই নামাজের জন্য কোনদিন প্রেশার দিয়েছো? হ্যাঁ, এই নামাজ পড়িস না কেন? মসজিদে নামাজ হচ্ছে, জামাত হচ্ছে, চ কেন দল ছেড়ে চলে গেলি? কত খাবে, পেটে শ্যাতলা পড়ে যাবে, জাহান্নামের আংড়া হতে হবে, ইন্ধন হতে হবে। বাপ রে বাপ, দাদাগিরি দাদাগিরি দেখাও, মেয়ে বেপর্দায় ঘুরছে, তোমার মেয়ে হুঁশ নেই, তুমি নেতা হয়েছো, আমির হয়েছো, মানুষের উপরে জুলুম করছো, পরে জমি আত্মসাৎ করেছো, পাওয়ার দেখিয়ে প্রেশার দেখিয়ে, গরিব তার পাশে কেউ নেই, তার টাকা বল, জনবল, অর্থ বল নেই বলে তুমি তাকে জুলুম করে তার জমিটা আত্মসাৎ করে দিলে, করলে পয়সা দিয়েছে বলে তার নামে করে দিলে। জুলুম চিরস্থায়ী থাকতে পারে না, আল্লাহ আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ওই দিনের মঞ্জারে কথা চিন্তা করো, কেউ কারো থাকবে না, বাপ বেটার কাজে আসবে না, তোমাকে তোমার পিছনে যে দাঁড়িয়েছে সেও তোমার পাশে থাকবে না, যে ঢাল হয়ে তোমাকে প্রটেক্ট করত তাকেও তুমি পাবে না সেদিন। কবরে যখন যাবে, একা যাবে অন্ধকার কবরে, মিনহা খলাক রকম বলে যখন ঢোকানো হবে ফেরেশতার কাছে, ফেরেশতার কাছে ওই দুই ফেরেশতা যে আসবে, ওই ফেরেশতার কাছে ওই যার হয়ে তুমি কাজ করো, যার হয়ে মারামারি করছো, অন্যায় করছো, সেই ফেরেশতাকে ঘুষ দিতে আসবে না যে মেরো না, গোসল দেবে তোমার সেই ভাই যাকে তুমি মেরেছো, যার উপরে অত্যাচার করেছো, জানাজা পড়তে আসবে সেই তোমার ভাই। এটা মাথায় রেখো, তোমারও একদিন আসবে, তুমিও চিরস্থায়ী থাকবে না, একদিন তোমাকেও মরতে হবে। এটা মাথায় রাখবে, তখন তোমার সাথে কেউ থাকবে না, তোমার দাফন করার লোকও তুমি খুঁজে পাবে না, কারণ আল্লাহর মার একদিন আসবে। অবশ্যই হকের জন্য লড়ো, বলো, মারো, ইসলাম বলেছে। ছেলে নামাজ পড়ছে না, তাকে মারতে বলা হয়েছে, তাকিদ করো তারপরে মারো, সেই জায়গায় নেই। আমার নেতাকে তুমি এই রকম বললি, আমার নেতার বিরুদ্ধে কথা, যেন নবীর বিরুদ্ধে কথা হয়েছে, নাউজুবিল্লাহ। নবীর বিরুদ্ধে কথা বললে গায়ে লাগে না, পীরের বিরুদ্ধে কথা বললে, মুর্শিদের বিরুদ্ধে কথা বললে গায়ে লাগে না, কিন্তু তোমার নেতা দুনিয়ার নেতা, সেই নেতা তোমারও জাত ভাই নয়, তার বিরুদ্ধে কথা বললে তোমার গায়ে লাগে, তোমার জমির মুর্দা হয়ে গেছে, তোমাকে জবাব দিতে হবে।
কেউ ছাড় পাবে না, আমিও পাবো না, অন্যায় করলে আমিও পাবো না, যারা অন্যায় করছে তারাও পাবে না। আপনাদের সব কি বলার দরকার? কিয়ামতের দিনে ধরা পড়বো আমি, ওরে মিনহাজ তোর কুড়িটাও ভক্ত ছিল, কুড়িটাকে তুই ইসলাহ করিস না কেন? মাইকে বসে ওয়াজ করেছো আর পয়সা নিয়ে বাড়ি চলে গেছো, কুড়িটা তো তোর কথা শুনত রে, তোর পাগল ছিল দিওয়ানা ছিল, তাদের কেন তুমি বলো নাই, সতর্ক করো নাই কেন? যখনই যুগে যুগে ন্যায্য কথা কেউ বলেছে, যুগে যুগে এটা আজ বলে নয়, যারা ন্যায্য বল ন্যায্য মানে ন্যায্য কথা যারা বলেছে, নাই নিষ্ঠার কথা যারা বলেছে, তাদেরকে গলা চেপে ধরা হয়েছে, তাদেরই বুকে পা দেয়া হয়েছে, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। কিন্তু জেনে রাখো, যারা হকে থাকে আল্লাহ তাদের কামিয়াব করবেনই করবেন ইনশাল্লাহ। যদি আমার ভাই হকে থাকে ইনশাল্লাহ কামিয়াব করবেন, বলুন সুবহানাল্লাহ। সারা জীবন তো বিশ্বাস করলেন, বিভিন্ন নিজের জাত ভাই নয়, নিজের মহাব্বতের ভাই নয়, গায়ের উপরে ভরসা করেছো, একবার আপনের উপরে গায়ের কে উপর এতেমাদ কিয়ে হো, আপনি কে উপর থোড়া এতেমাদ করকে তো দেখো। তো ভাই আমার, তো আমার রসুল বললেন, তুমি তোমার পাশের বাড়ির প্রতিবেশীকে আবু জার দু চামচ পানির ভাগ থেকে দু চামচ শুরুয়া ঝোলটা তুমি দেবে, দু চামচ ঝোলটা তাকে দেবে। এই আমলটাকে ছোট মনে করো না, আল্লাহ চাইলে আমলের পরিবর্তে রহমতের দরিয়া বর্ষণ করে থাকেন, বলুন সুবহানাল্লাহ। আর কি বললেন, ও আবু জার, ফজরের নামাজের পরেতে তোমার সাথে যখন কোন প্রতিবেশী ভাইয়ের দেখা হবে তাকে তুমি সালাম দেবে, আর সে সালামের জবাবটা ওয়ালাইকুম আসসালাম বলে দেবে। এই সালাম দেওয়া আর সালামের জবাব পাওয়া, এই আমলটিকে তুমি ছোট মনে করো না, ক্ষুদ্র মনে করো না, এই আমলের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরিয়া বর্ষণ করে থাকে। এটাকে ছোট আমল মনে করো না। আমরা সালাম দিই, সালাম বন্ধ করে দেয় কেন? আমার দলের নয়, ওকে সালাম দেব না। আরে মুসলমান তো, আগে তো ইসলাম, তোর জাত ভাই, তুই সালাম দেওয়া ছেড়ে দিয়েছিস। আমার ভাই জানেরা, আল্লাহ দেখিয়ে দিয়েছেন না, 36 ইঞ্চি বডি বডি 46 ইঞ্চি বডি বানিয়েছো, 6 প্যাক 8 প্যাক, বাপরে বাপ কি বডি! মিথ্যা কোলাকুলি করবি, বুকু মিলবি ঈদের দিনে লোক দেখানো, আবার পার্টির জন্য নিজের পার্টির অস্তিত্ব ঠেকিয়ে রাখার জন্য আবার গুলিও করবি, চড়ও মারবি, লাঠিও মারবি, আর লোক দেখাবার জন্য ঈদের দিনে মুখে মুখে একটু মিলি। আল্লাহ বলছেন মিলতে দেব না, নটাঙ্কি করতে দেব না। ছাতি রয়ে গেল 36 ইঞ্চি 8 প্যাক 6 প্যাক বডি, আল্লাহ মিলতে দেননি, করো না। কি ভাই ভুল ভুল বলছি? মুসাফা করে না, সালাম দিলে জবাব দেয় না। আল্লাহ বলছেন মুসাফাই বন্ধ করে দেব, টাচ করবি না, করোনা হয়ে যাবে। মুসাফা বন্ধ করে দিয়েছিলেন, হ্যাঁ আল্লাহ দেখাচ্ছেন সুদরে যাও। আল্লাহ আমাদের সুদরে দেন, আল্লাহ আমাদের দেখাচ্ছেন, আমাদের আজমাইশ করছেন। ওরে মুসলমান, স্বেচ্ছাচারী তার জীবন যাপন করবি না, তোরা তোর স্বাধীন নীতিকে আল্লাহ রাসূলের কাছে স্যালেন্ডার করেছিস, ধরাকে সরা মনে করো না। আল্লাহ প্রদত্ত হুকুম, রাসূল প্রদত্ত হুকুমকে মেনে নাও, নিষেধ মানো, হুকুম মানো, স্বেচ্ছাচারী তার জীবন যাপন করো না।
আল্লাহ আমাদের দেখিয়ে দিলেন। যদি আমরা না শুধরাই এইভাবে যদি চলতে থাকে আল্লাহর ইতাব আসতেই থাকবে আসতেই থাকবে। খালি আল্লাহর কারাম রয়েছে, যে আল্লাহর কারাম আল্লাহর দয়া রসুলের ওসিলায় রয়েছে বলে রসুলের উম্মত বলেই আল্লাহ আমাদের বাঁচাচ্ছেন। এটা আবার কি হলো? আল্লাহ বাঁচাচ্ছেন, শেষ করে দিচ্ছেন না, নিস্তে নাবুদ করে দিচ্ছেন না, ফানা করে দিচ্ছেন নবীর জন্য, নবীর উম্মত বলে আল্লাহ অন্যান্য নবীদের উম্মতকে যেমন তাবাহ করে দিয়েছেন, মিসমার করে দিয়েছেন, চুরমার করে দিয়েছেন, আমাদের করেছেন, মিটিয়ে দিচ্ছেন না, সতর্ক করছেন ফিরে আয়। কিতাবের মধ্যে এসেছে কিছু, কিতাবুল ফিতন খুলুন পেয়ে যাবেন। যখন মানুষ স্বেচ্ছাচারিতার জীবন যাপন করে, ভাই ভাইকে যখন খুন করে, ভাই ভাইকে যখন মারে, অন্যায় ভাবে লোকের জমি আত্মসাত করে, অন্যায় ব্যবহার, অন্যায় আচরণ যখন করে, মানুষের উপরে যখন জুলুম হয়, আল্লাহ জালিম সরকার পাঠান। কথা বুঝতে পারছেন? প্রথমে আল্লাহ আজমাইশ করেন, সতর্ক করেন, যেমন সতর্ক আল্লাহ করেছেন বারবার করছেন, আইলা দিয়ে, আমফান দিয়ে, বুলবুল, আর একটা কি নাকরি নাকি একটা এসেছিল না, নাকরি নাকি নাম ফোনো, হ্যাঁ ওইটা ভুলে যাচ্ছি, ফোনি ফোনি দিয়ে নাড়াচ্ছেন আল্লাহ ফিরে আয়, যদি না ফিরিস আমার নবীর সাথে নাফরমানি, আল্লাহর সাথে নাফরমানি যদি করতে থাকিস, তোদের জালিম সরকারকে দিয়ে নিস্তে নাবুদ করে ছেড়ে দেব। তাই শুধরে যা, এক হয়ে, একতাবদ্ধ হয়ে, ন্যায়ের পক্ষ থেকে আপনারা কাজ করুন, আল্লাহ কামিয়াব করবেন, আল্লাহ কামিয়াব করবেন। তো ভাই আমার, আমরা মুসাফাও করি না, এত রাগ কিসের জন্য? তো কালকে পর্যন্ত ঠিক ছিল, বলে না রাগটা এই জন্য ভাই জানের দল করছে, ও তার জন্য মুসাফা বন্ধ হয়ে গেল। যদি অন্য পার্টি করতো তখন বন্ধ হতো? কথা বলে না, ভাই জান করলো। আফসোস, আমি ভাই একটা কথা বলতে চাই, আমি কারো কারো আমি একটা কথা বলতে চাই, কেউ যদি ন্যায় ন্যায্য কথা বলে কথা বুঝবে, আর আপনি যদি ন্যায় পরায়ণ হন, আপনি আপনার উচিত কি হবে, তার পাশে থাকা না পাশ থেকে সরে যাওয়া, পাশে থাকে। তাহলে একটা কথা মাথায় রাখবে, যে সাম্প্রদায়িক শক্তির বিরোধিতা আপনাকে আমাকে করতেই হবে। সাম্প্রদায়িক শক্তির বিরোধিতা আপনাকে আমাকে করতেই হবে। তো যারা খালি ভাইজান বলে কেন, আমার ছোট ভাই বলে কেন, যারা নাই ন্যায্য থাকবে, সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার বিরোধিতা করবে, তাদের পাশে থাকতে হবে, যদি সেখানে মানে ন্যায় নিষ্ঠা যদি থাকে সেই জায়গায়। আর যদি না দেখেন না ন্যায় নিষ্ঠার কথা এরা বলছে না, মুনাফিকি করছে, তাহলে সাবধান থাকবে, ঠিক না ভুল কথা বলে। আর নরমালি আমি তো আমার ভাইয়ের পাশে থাকবো, এটা তো নরমাল কথা, এটা তো নরমাল কথা, তার মানে এই নয় যে আমি অন্যান্য পার্টি বিরোধিতা করছি, না না, আমি কেন বিরোধিতা করতে যাব, আমি যে ভালো করবে তার কথার কথা, যে ভালো কাজ করবে সে যে পার্টিরই হোক। এবার যদি বলেন তাহলে ভাইজানের সাথে যদি এগেনস্টে কেউ দাঁড়ায়, ন্যাচারালি কথা, আপনাদেরও তো এটা ভাবা উচিত যে আপনি আপনার ভাইকে দেখবেন না, পরকে দেখবেন না, পীরের আওলাদকে দেখবেন না, পরকে দেখবেন, যাদেরকে নিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করেছেন তাদের পাশে থাকবেন না কার পাশে থাকবেন, আপনি চিন্তা করুন। দুটো নাই, উভয়ই নাই বলছে, ধরে নিন উভয়ই নাই বলছে, কিন্তু আপনার ভাই রয়েছে যে পাশে, আওলাদে মুজদামান রয়েছে, সিদ্দিক বংশ রয়েছে,
আবু বকর সিদ্দিকের খানদান রয়েছে সেটা আপনারা বিবেচনা করুন। তো ভাই আমার যেটা আমি বলছিলাম, আল্লাহ নবী বলছেন সালাম দেবে, আমরা সালাম দিই, দেওয়া ছিল দেওয়া বন্ধ হয়ে গেছে, আরো কত কি বন্ধ হয়ে যাবে। কেন? সে আমার পক্ষে নেই, অন্যায় তুমি অন্যায় করবে আর তোমার পক্ষে থাকতে হবে, এটা গাজুয়ারি মগের মূল্য। তো ভাই আমার ন্যায় ন্যায্যর কথা আমার নবী কো সাহাবারা জানিয়েছেন, ন্যায় ন্যায্যর কথা, ন্যায় ন্যায্যের ন্যায্যর দাবি, নিজে অসুবিধায় থাকলে নবীকে জানিয়েছেন, বহু দৃষ্টান্ত রয়েছে। আমার রাসূল আরবের মরুভূমিতে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, আরবের মরুভূমিতে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখছেন আমার রাসূল হেঁটে চলে যাচ্ছেন, এগিয়ে গিয়ে চলে যাচ্ছেন, দেখে রাসূলের পিছু নিলেন। এমন সময় একজন বদবী একজন জাহিল গাওয়ার দেহাতি লোক ওই পাশ থেকে বার হয়ে নবীর পিছনে হাঁটতে লেগেছে, আর রাসূল পাকের গর্দান মুবারকের উপরে একটা চাদর ছিল, যেমন আমরা গোসল করতে যাওয়ার আগে গামছা গলায় ঝুলিয়ে যায়, গোসল করতে যাচ্ছেন গলায় গামছা, ওই রকম আমার রাসূল পাকের গলা মুবারকে একটা চাদর ছিল। নবী হেঁটে হেঁটে যাচ্ছেন, হযরত আনাস পিছু নিয়ে পিছু নিয়েছেন, আর মধ্যে থেকে একটা দেহাতি লোক পাশ থেকে বার হয়েছে, রাস্তার মাঝ থেকে বার হয়ে রাসূল হেঁটে হেঁটে যাচ্ছেন, পিছনে হন হন করে গিয়ে চলে যাচ্ছে। রাসূলের কাছে পৌঁছে গিয়ে রাসূল পাকের চাদর মোবারকের দুটো কোণা ধরেছে, ধরে মোচড়াতে আরম্ভ করে দিয়েছে, মোচড়াতে 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 যখন গলায় ফাঁস লেগে গিয়েছে, ফাঁস লাগার কারণে আমার রাসূল পাকের গলা মোবারকে ফাঁসের দাগ বসে গিয়েছে, গলা চেপে গিয়েছে, একটা হেঁচকা টান মেরে আমার দয়ান নবীকে আরবের মরুভূমিতে ধরাশায়ী করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। জমিনে ফেলে গেছে, চাদরে টান মেরে মুশে ক্যাচ লাগিয়ে টান মেরে জমিনে ফেলে দিয়েছে, জমিনে ফেলে দিয়ে হযরত আনাস বলছেন আমি রেগে রাসূলের কাছে পৌঁছে গিয়ে ওই লোকটিকে মারতে যাব, যা আমার রাসূলের সাথে গুস্তাখি করেছে, রাসূলকে জমিনে ফেলে দিয়েছে, ফেলে দিয়েছে, আমি রূপ ওই লোকটিকে মারতে যাব, রাসূল বাধা দিয়ে বাধা দিচ্ছে, বাধা দিচ্ছে। রাসূল জমিনে শুয়ে শুয়ে বলছেন বাবা আনাস এইরূপ করো না, নবীর গলায় ফাঁস লেগে আছে, গলায় ফাঁসের দাগ বসে গেছে, আমার নবী উঠে দাঁড়ালেন, সুম্মা দাহেকা, আমার রাসূল উঠে ওই লোকটিকে চড়চাপড় মারলেন। কথা বুঝতে পেরেছেন? আপনি বলুন তো বুকে হাত দিয়ে, আজকে যদি আপনি ন্যায় ন্যায্য কথা আপনার দাবি নিয়ে আপনি যদি কাউকে বলেন নেতা সাহেবকে যে যদি বলে রায় তুমি তো নেতা, তুমি এমএলএ এমপি, তুমি গ্রামের প্রধান, আমার দাবিটা মানো, ওই লোকটি নবী ওই লোকটি দেহাতি লোকটি গাওয়ার লোকটি নবীকে ফেলে দিয়ে ওই জমিনে ফেলে দিয়ে নবীকে কি বলেছিল জানেন? বলেছিল এ মুহাম্মদ সকলে বলুন সাল্লাল্লাহু, আমার খাওয়া হয় না, তোমার কাছে বাইতুল মাল আছে, ইসলামিক ফান্ড আছে, তোমার কাছে টাকা আছে, আমার খাওয়া হয় না, তুমি আমাকে কেন টাকা দাও না, কেন খেতে দাও না? আজকে বলুন যদি আপনি পেটের জ্বালায় আপনার অন্ন জুটছে না, আপনার পরনার কাপড় নেই, আপনার গ্রামের এমএলএ এমপি প্রধান, আপনার ব্লকের এমএলএ এমপি প্রধান তাকে গিয়ে যদি আপনি বলেন, যদি একটু রাস করি বলেন, কি রে তুই প্রধান হয়েছিস, খবর নিস না, আমার খাওয়া হয় না,
গরম নিচ্ছিস? জানিস আমার পাওয়ার কি হয়েছে রে? হ্যাঁ, ঘুষি মেরে নাক পাঠিয়ে দেবো। আর যদি কলার ধরে তাহলে তার দেখতে নেই। যদি কলার ধরে চান তাহলে তার দেখতে নেই। আমার নবী কেমন নেতা ছিলেন দেখুন, ন্যায্য কথা বলেছে বলে। আমার নবী কি খবর রাখতেন? না, রাখতেন। হয়তো সেই সেই ব্যক্তির কাছে খাওয়ারে টাকা পয়সাই নাই, হয়তো তার অন্যর তার মানে অন্যর টাকা তার কাছে পয়সাই নাই। আমার নবী কত ন্যায্য দেখুন। উঠে তো আমার নবী মারতে পারতে, নাউজুবিল্লাহ। দুনিয়ার নেতা মারবে, ন্যায় দাবি করলে মারবে। নবী দেখছো ন্যায় কথা বলেছে। হ্যাঁ, আমার নবী বলছেন দেখুন, আদর্শ দেখুন, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলছেন যে ঠিকই বলেছো, তোমার কাছে অন্ন পৌঁছায় না, তোমার টাকা পয়সা নেই, তোমার খাওয়া হয় না, তুমি যে দাবিটা করছো আমার কাছে ন্যায্য করেছো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জমিনে ফেলে দিতে গলায় ফাঁস লেগে গেছে। আর এখানে কলার ধরতে হবে, একটু আওয়াজ দিয়ে বলে দেখবেন না, রক্ষে নেই আপনি, দেখে নেব। খুব না, খুব গরম হয়েছে, খুব চর্বি জমেছে, গরম নিচ্ছিস, কলার ধরলি ফাটিয়ে ফেলবো, দুটো ঘুষি মেরে নাক ফাটিয়ে ফেলবে, চামচা গামচা লামচা সব সাইডে আছে, আপনাকে বেঁধে ফেলবে। এই মার এই মার চল। আমার নবী হাসছেন, বলছেন তুমি ন্যায্য কথা বলেছো। হ্যাঁ ঠিকই তো। আমার তো আনাসের দিকে তাকালে, বাবা আনাস, ও বাবা আনাস, যাও চলে যাও চলে যাও, বাইতুল মাল থেকে কিছুটা খুরমা খেজুর জব কিছু আটা একটা উটের পিছনে সওয়ার করিয়ে আমার এই দেহাতি গরিব গোরাবা এই দেহাতি লোকটাকে মূর্খ সুর্খ লোকটিকে তুমি দিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেছেন আদর্শ, নাম আব্দুর রহমান, নাম রেখেছে রহমান, দয়া আছে, নাম রেখেছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দার মতো কাজ হচ্ছে তো, নাম রেখেছে আব্দুল গফুর, বাপ রে বাপ, আল্লাহর নাম রেখেছে আব্দুল গফুর, আব্দুল ওয়াহাব, নাম ঠিক আছে। দেখুন আমার নবীর আদর্শ কি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিকাফের মধ্যে বসে আছে। ইতিকাফ বুঝেন তো, নির্দিষ্ট সময়গুলিতে নির্দিষ্ট দিনগুলিতে নিয়াত করে তন মন ধন লাগিয়ে একাগ্রতার সাথে কনসেন্ট্রেশনের সাথে কারোর সাথে কথা না বলে ইবাদতে মশগুল থাকা, তাকে বলা হয় ইতিকাফ। তো মসজিদে ইতিকাফে বসে রয়েছে একজন গরিব গোরাবা অসহায় লোক, ছুটতে 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 এসে মসজিদে নববীর দালানে বসে পড়ল, দালানে বসে ইতিকাফে। বুঝতে পেরেছেন একটা আওয়াজ হলো, কেউ জানে এসে বসলো দালানে। ইতিকাফ অবস্থায় উঠে পড়লেন, উঠে গিয়ে বলছেন ইতিকাফে অবস্থায় কথা বলা চলে ভাই? খুব প্রয়োজনীয় কথা ছাড়া বলা যায় না, কিন্তু আমাদের যারা ইতিকাফ করে তাদের সবটাই যেন মনে হয় প্রয়োজন, প্রত্যেক কথা বলে আর বলে এটা প্রয়োজন ছিল, এটা প্রয়োজনীয় কথা কি রে বড় দৃশ্য সর্বত্র প্রয়োজনীয় কথা, বুঝতে পারছেন? কিরে ইফতারটা ঠিক মতো পাঠালি না, ফল কম ছিল, বলে প্রয়োজনীয় কথা, সব কথাই চলছে এদিকে মসজিদে। থেকে তো আমার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবা লোকটির কাছে আস্তে আস্তে এগিয়ে গিয়ে ইতিকাফ অবস্থায় গিয়ে বললেন,
যে কি হয়েছে, তুমি হাঁপাচ্ছো কেন, তোমার কি সমস্যা? ওই সময় গরিব গোরামা হযরত ইবনে আব্বাসের প্রতিবেশী লোকটি বলেছিলেন, ও ভাই ইবনে আব্বাস, আমি ঋণ করে ফেলেছিলাম, অভাবের তারণায় ঋণ করে ফেলেছি, আর যার কাছে ঋণ করেছি সে কঠিন তাগাদা আরম্ভ করে দিয়েছে, এমন কি আজকে আমাকে মারতে যাচ্ছে, তাই আমি ভেবেছি দুনিয়ার মধ্যে সবচেয়ে নিরাপদ জায়গা হলো আল্লাহর মসজিদ, তাই মসজিদে আশ্রয় নিয়েছি, তাই মসজিদে আশ্রয় নিয়েছি, সবচেয়ে নিরাপদ জায়গা আমি মনে করেছি আল্লাহর মসজিদ, তাই মসজিদে আমি আশ্রয় নিলাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যখন ঋণ করেছো, তোমাকে তো ঋণ যখন করেছো পরিশোধ করতে হবে। তখন ওই গরিব গোরাবা লোকটি বলছেন, ভাই ইবনে আব্বাস, আল্লাহর কসম করে বলছি আমার এমনই অবস্থা, এই মুহূর্তে আমি ওই ব্যক্তির ঋণকে আমি পরিশোধ করতে পারবো না, এমনই হাল, এমনই অবস্থা। হযরত ইবনে আব্বাস বলছেন, না, পরিশোধ তো তোমাকে করতেই হবে, তবে আমি তোমার হয়ে যার কাছে তুমি ঋণ করেছো তাকে কি আমি বোঝাবো? যদি আমি বোঝাই, তোমাকে যদি একটু মোহলাত দেয়, তোমাকে যদি একটু সময় দেয়, আমি কি বোঝাবো? যদি তোমাকে মোহলাত দেয়, সময় দেয়, বুঝিয়ে দেখো, যদি সময় দেয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে নেমে পড়ে জুতোটা পায়ে দিয়ে হনহন করে গিয়ে চলে যাচ্ছেন, এমন সময় ইবনে আব্বাসের প্রতিবেশী ওই গরিব গোরাবা মূর্খ সুরকো লোকটির মনে পড়ে গিয়েছে, এক তো আমি ঋণ করেছি, ঋণের বোঝা আমার উপরে, তারপরে হযরত ইবনে আব্বাস আমার জন্য ইতিকাফ ভঙ্গ করলেন, ইতিকাফ ভঙ্গ করে আমার সাথে কথা বললেন, আবার গিয়ে যার কাছে ঋণ করেছি তার সাথে গিয়ে কথা বলবেন, না না না, এক তো ঋণের গুনাহ বোঝা আমার উপরে, তারপর হযরত ইবনে আব্বাসের ইতিকাফ ভঙ্গের গুনার ভাগিদার যদি আমি হয়ে যাই, এই না ভেবে বাধা দিয়ে বলেন, ও ভাই ইবনে আব্বাস, আপনাকে যেতে হবে না, হবে না, হবে না, আপনি এতে কাপ ভঙ্গ করবেন না, আপনাকে যেতে হবে। হযরত ইবনে আব্বাস কোনো কথা বলছেন না, হনহন করে গিয়ে চলে যাচ্ছে, কোনো কথা নেই, হনহন করে গিয়ে চলে যাচ্ছেন, আবার বাধা দিয়ে বলে, আপনাকে যেতে হবে না, আপনাকে যেতে দেব না, আপনি যাবেন না, কোনো কথা বলছেন না, হনহন করে এগিয়ে চলে যাচ্ছে। বারবার যখন বাধা দেয়, এক সময় রেগে গিয়ে হযরত ইবনে আব্বাস বলেছিলেন, আয় আরবের গরিব গোরাবা আমার প্রতিবেশী, তবে শুনে রেখে দাও, এই কবর শরীফে আরামকারী নবী মুহাম্মাদের আজমাতের কসম করে বলছি, আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে বলেছেন, যদি কোনো প্রতিবেশী দুঃখে সুখে তাদের দুঃখ সুখে পাশে যদি থাকে, যদি তাদের মুসিবাতকে লাঘব করে দেওয়ার জন্য একটু সচেষ্ট হয়, একটু যদি প্রচেষ্টা করে, আল্লাহ নবী বলেছেন, 10 বছর মসজিদে বসে ইতিকাফ করার চাইতে আল্লাহর কাছে অনেক বেশি উত্তম। জোরে বলুন না, সুবহানাল্লাহ, 10 বছর মসজিদে বসে ইতিকাফ করার চাইতে উত্তম। তাহলে মানুষের পাশে থাকা, মানুষের বিপদে আপদে সাথে থাকা, 10 বছর ইতিকাফ করার চাইতে বেশি উত্তম, কি ভাই, ঠিক না ভুল? মসজিদে বসে 10 বছর ইতিকাফ করার চাইতে উত্তম কত নেকি। প্রতিবেশী বিপদে আছে, বিপদকে লাঘব করে দেওয়ার জন্য আপনি একটু যদি সচেষ্ট হন, তার কাজ আটকে গেছে, আপনি যদি তার কাজটা উদ্ধার করে দেন, আর উদ্ধার যদি করতে যান, যেখানে উদ্ধার করতে যাবেন সেই জায়গায় আমাদের লোক থাকার প্রয়োজন আছে না নেই, কথা বলে দু চারটে দু দশটা লোক থাকার দরকার আছে না নেই, নাহলে শুনবে কেন?
আর এটাই তো আমরা চাচ্ছি যে দু দশটা লোক থাকুক আমাদের, তাহলে আমাদের দুঃখের কথা দুর্দশার কথা জানাতে পারবো, না কাজ করলে ধমকাতে পারবো। এই আমি মিনহাজ সিদ্দিকী বলছি, আমি মেহরাব সিদ্দিকী বলছি, এই আমি আব্বাস বলছি, খবরদার বিপদে পড়েছে কাজটা করে দিবি, যদি কেউ না থাকে কাকে বলবো, কথা বুঝতে পারছেন? এটাই তো আমি বলতে চাচ্ছি, আমি দলিল দিয়ে বলছি, কেউ দলিল দিয়ে বলছে না, সাদা মাথা বলছে, কিন্তু কথাটা একই। তো ভাই আমার এই কাজগুলিতে নেকি আছে না নেই, এটা তাহফুজের দিনের সাথে সাথে এগুলো খেদমতে খাল, আর এই খেদমতে খালকে শিক্ষা দাদা পীর আল্লাহ রসুল বুজুর্গানে দিনরা দিয়েছেন। তখন যেমন শাসন ব্যবস্থা ছিল, খলিফা সিস্টেম উজিত ছিল, ডিপার্টমেন্ট ভাগ করা ছিল, তাদের কাছে যেতে হতো, এখন সিস্টেম আলাদা, এখন সব ডিপার্টমেন্ট আলাদা আছে, কি খাদ্যমন্ত্রী খাদ্য ডিপার্টমেন্ট, স্বরাষ্ট্র মন্ত্রী তার ডিপার্টমেন্ট আলাদা, বাণিজ্যিক মন্ত্রী তার ডিপার্টমেন্ট আলাদা, প্রতিরক্ষা মন্ত্রী তার ডিপার্টমেন্ট আলাদা, তখন ওই রকম ডিপার্টমেন্ট ছিল, আর এখনো আছে, নাম চেঞ্জ হয়েছে, কথা ঠিক না ভুল? তো ভাই আমার, আল্লাহ নবী বলেছেন, মাযালা জিবরাইল ইউসিনি বিল জারে হাত্তা জনান্তু আনহু, হাত্তা জনান্তু আনহু, মাযালা জিবরাইল, জিবরাইল ফেরেশতা আমার কাছে বারবার বারবার এসেছেন, বারবার এসে আমাকে বলেছেন, এই আল্লাহ রাসূল আপনি পাড়া প্রতিবেশীর হক আদায় দেবেন, ইউসিনি বিল জারে হাত্তা জনান্তন্ন, আমাকে বারবার এসে বলেছেন পাড়া প্রতিবেশীর হক সম্পর্কে, আমার আমি নবী, আমার মনে হয়েছে আল্লাহ এত বলছেন পাড়া প্রতিবেশীর বিপদে আপদে মুসিবতে সাথে থাকার জন্য, তাদের হক আদায় দেওয়ার জন্য এতবার জিবরাইল এসে আমাকে ওসিয়াত করেছেন, জিবরাইল এতবার আমাকে নসিহত করেছেন আল্লাহর তরফ থেকে, আমার মনে হয় পাড়া প্রতিবেশীকে আল্লাহ আমার প্রতিবেশী না করে দেন, হাত্তা জনান্ত অন্য হোক, পাড়া প্রতিবেশীকে আমার মানে অংশীদার না করে দেন, ওয়ারিস না করে দেন, অংশীদার বোঝেন তো, ওয়ারিসান ওয়ারিস কারা, আপনার ছেলে আপনার সম্পত্তি পাবে, আপনার মেয়ে পাবে, তাই তো, তো ওয়ারেসের মধ্যে না গণ্য করে দেয়, মানে এত বলেছেন আল্লাহ যে পাড়া প্রতিবেশী দেখভাল করে দেবে, হক আদায় দেবে, কত তাকিদ আল্লাহ দিয়েছেন, নবী বলছেন জিবরাইল বারবার আমাকে বলেছেন যে পাড়া প্রতিবেশীর হক আদায় দিবেন, তাদের বিপদে আপদে মুসিবতে থাকবেন, আমার মনে হচ্ছে আল্লাহ যেন আমার পাড়া প্রতিবেশীকে আমার ওয়ারেসানের মধ্যে না গণ্য করে দেয়। তাহলে ও আমার ভাই জানেরা, সব হাদিস অনুযায়ী আমল করছি হচ্ছে কিনা দেখে নেন, মিলিয়ে নেন, হাদিস কোরআন অনুযায়ী আমল হচ্ছে কিনা, লা ইউনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা, আল্লাহ হাবি আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি মুমিন হতে পারবে না, অর্থাৎ খাঁটি মুমিন হতে পারবে না, কোন ব্যক্তি, লা ইউমিন আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, বুখারী শরীফ কিতাবুল ঈমান, কোন আলেমের গর্দানের ক্ষমতা নাই কেটে দেয়, আল ওই ব্যক্তি কামিলে মুমিন হতে পারবে না যে নিজের জন্য যেটা পছন্দ করলো আর তার প্রতিবেশী ভাইয়ের জন্য সেটা পছন্দ করলো না। ঈদের দিন তুমি ভালো দামি কাপড় কিনছো কেন, অসুবিধা নেই, ঈদের নামাজ পড়বে, প্রতিবেশী তোমার কাছে কাপড় চেয়েছে, একটা কাপড় দাও, আপনি কাপড় দিলেন না, আপনি 2000 টাকা 1500 টাকা দামের পাঞ্জাবি পরছেন,
অত দামি দিতে হবে না, একটা এমন কাপড় দেবেন যেটা যেন শেষ ঈদের দিনে পড়তে পারে, সমাজে পড়তে পারে, ওইরূপ একটা কাপড় দাও দিতে বলছেন নবী। নিজের জন্য যেটা পছন্দ করলে প্রতিবেশী ভাইয়ের জন্য সেটা পছন্দ করলে না, নিজের জন্য যে কাপড়টা পছন্দ করলেন, যে বস্তুটা পছন্দ করলেন প্রতিবেশী ভাইয়ের জন্য, সেই বস্তুটা সেই কাপড়টা আপনি পছন্দ করলেন না, তাকে নোংরা একটা ছেঁড়া ফাটা কাপড় দিয়ে দিলেন। আমি হাদিসের তাশরী করছি, খালি অর্থ নয়। আমার নবী বলছেন সে কামিলে মুমিন হতে পারবে না, আর কামিলে মুমিন না হতে পারলে নামাজ হবে, এই রোজা হবে, নামাজ আল্লাহ কবুল করবেন করবেন না? তো কামিলে মুমিন হতে হবে, যার পরনার কাপড় নেই তাকে পরনার কাপড় দিতে হবে। তো আপনি আমরা পরনা কাপড় গরিব অসহায় পরনার কাপড় যেন তারা পায়, এই কথা বলে কি আমাদের অন্যায় হচ্ছে? বলাটা অন্যায় হচ্ছে বলেন? যেন তারা পায় আমরা কেন দেব? টাকার অভাব নেই, দুর্নীতি, টাকা পয়সা কত ফালতু, দুর্নীতিবাজ নেতারা তারা টাকা পয়সাকে বিভিন্ন জায়গায় হারাম কাজে তাদের বিলাসিতার মধ্যে খরচা করছে, ঐশ আরামে খরচ করছে, সেই টাকা থেকে কিছু টাকা যদি তাদের কাছ থেকে যদি সেই জায়গায় যাওয়া যায়, সেই টাকা নিয়ে যদি গরিবের অসহায়ের পাশে তাদের যদি করোনার কাপড় দেওয়া হয়, এই দাবি তোলাটা, এই কাজ করার ইচ্ছা রাখাটা কি অন্যায়? হাদিস অনুযায়ী নয়? আল্লাহ নবী বলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আল্লাহ দয়া করেন না, আল্লাহ দয়া করেন না ওই ব্যক্তির উপরে যে পৃথিবীর মানুষের উপরে দয়া করে না, আল্লাহ তাদের উপরে দয়া করেন না। বুখারী শরীফ কিতাবুল ঈমান, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আল্লাহ দয়া করেন না ওই ব্যক্তিদের উপরে যে পৃথিবীর মানুষের উপরে দয়া করে না। এখানে বলা হয়েছে নাকি মুমিনের সাথে দয়া করতে হবে? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল মুমিন, মুসলিম নাস, হিন্দু, জৈন, খ্রিস্টান সব রয়েছে, অসহায়, দলিত, আদিবাসী, মাতুয়া সব আছে পৃথিবীর মানুষের মধ্যে, নেই এরা, এরা মানুষ নয়, সবার উপরে দয়া করতে হবে। খালি উন্নয়ন করার যে চেষ্টা আপনাকে আমাকে যে করতে হবে, সেটা খালি মুসলমানের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের জন্য, সমস্ত ধর্মের মানুষের জন্য। তো সমস্ত মানুষকে নিয়ে তো চলার কথা আমরা বলছি, কি ভাই ঠিক না? ইসলাম ভ্রাতৃত্বের কথা বলেছে, সম্প্রীতির কথা বলেছে, ইসলাম সমবাদের শিক্ষা দিয়েছে, আর দাদা হুজুর সমবাদের শিক্ষা দিয়েছেন, পাঁচ হুজুর সমবাদের শিক্ষা দিয়েছেন, সম্প্রীতির শিক্ষা দিয়েছেন, হিদ্রতার শিক্ষা দিয়েছেন, ভালোবাসার ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষাই শিক্ষা নিয়ে যদি আমরা কাজ করি সেটা ভুল কেন হবে? ভুল যদি মনে হয় তাহলে জানতে হবে দাল মে কুছ কালা হ্যায়, কারণটা অন্য জায়গায়, হয়তো শান সহকার। আমি যখন ভালো কাজের ভালো কাজ করতে যাব তখন আপনি আমার পাশে থাকবেন, আপনি যদি ন্যায্য সৎ মানুষ হন আপনি আমার পাশে থাকবেন, আমাকে নিয়ে একটু জিন্দাবাদ জিন্দাবাদ করবেন, আমাকে ভালোবাসবেন, বুকে জড়িয়ে ধরবেন। যদি আরেকজনের কষ্ট হয় কিছু বলার আছে? তুমিও কাজ ভালো কাজ করো না, হিংসা করার কি? তুমিও ভালো কাজ করো, সাথে থাকো, একসাথে চলবো, তুমি হিংসা করছো কেন? হিংসা আমলকে কুড়ে কুড়ে খেয়ে নেবে, হিংসা। তুমি ভালো, আমি যদি ভালো কাজ করি আমার পাশে আপনি থাকবেন না, যদি আরেকজন সে হিংসা করে তা তো অন্যায় হবে, অন্যায় ভাবে সে হিংসা করছে, তার জ্বালান কেন হচ্ছে? তুমি ভালো কাজে সামিল হও, তাহলে চুপ থাকো, তুমি পাচ্ছ না চুপ থাকো, একজন করছে ভালো কাজ, ন্যায্য কাজ করছে, তুমি সাপোর্ট না করো চুপ করে থাকো, সাপোর্ট করতেও হবে, তুমি কাটি নাড়াচ্ছ, তাহলে তোমার মনে খুব হিংসা রয়েছে। এদিকে বলছো তোমার নাকি এলমে মানে তাসাউফ খুব আছে, জাহিরি বাতিনিতে মোকাম্মল হতে হবে, তাসাউফের শিক্ষা, এলমে বাতিনের শিক্ষা, তাহলে অত আনানিয়াত নাস্তানিয়াত কেন তোমার? কি বাতিনি শিক্ষা তুমি দিচ্ছ, কি জাহিরি বাতিনি শিক্ষা দিচ্ছ, কি ওলি হওয়ার তালিম দিচ্ছ যে তোমার অন্তর থেকে ওই হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুরি এসব যাচ্ছে না কেন?
তাহলে তুমি কি করছো? তার মানে তোমার মুখেই তুমি বলছো, অন্তরে তুমি আমল করো না। মুখেই বলছো, অন্তরে তোমার আমল নেই, এটাই সাব্যস্ত হয়ে যাচ্ছে কিন্তু পক্ষান্তরে। তো ভাই আমার, পৃথিবীর মানুষের উপরে দয়া করতে হবে। আমি এটা সবাইকেই বলছি, সমস্ত মুসলমান ভাইদের বলছি, দয়া করুন। কিভাবে করবেন, কিভাবে মানুষের সেবা করবেন, কিভাবে মজলুমের পাশে থাকবেন, আপনারা চিন্তা ভাবনা করুন, চিন্তা ভাবনা করুন, চিন্তা ভাবনা করুন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা হায়াতুন নবী তাজদারে মদিনা, হায়াতুন নবী তাজদারে মদিনা, তলাতম তলাতম সফিনা সফিনা, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা, ও আমার ভাই জানেরা, মানুষের পাশে থাকার কথা বললাম, কোরআন হাদিস শরীফ থেকে কিছু বললাম। ও আমার ভাই জানেরা, আমাদের মা বাপ বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, বৃদ্ধাশ্রম করে দেওয়া হয়েছে, বৃদ্ধাশ্রম রয়েছে, পারমিশন দেওয়া হচ্ছে, বৃদ্ধাশ্রম করার পারমিশন দেওয়া হচ্ছে। যখন তার মানে এটা বোঝাচ্ছে তোমার মা বাপের তুমি যখন যত্ন নিতে পারবে না, ওই বৃদ্ধাশ্রমে তুমি দিয়ে দাও। কেন এটা কেন আইন হচ্ছে না? এটা কেন কোন নেতা সাহেব, কোন এমএলএ এমপি সাহেব, কোন হুজুর সাহেব হযরত সাহেব কেন বলছে না যে মা বাপ যখন বার্ধক্যের মধ্যে পৌঁছে যাবে তাদের যত্ন নেওয়াটা আবশ্যক হয়ে যাবে, আইন করতে হবে? এই দাবিটা ন্যায্য না অন্যায্য, যে আইন করা হোক যে মা বাপ যখন বার্ধক্যের মধ্যে চলে যাবে, তোমার যদি বউ চলে গেলে খরপোশ গন্ডগোল হচ্ছে, বউ চলে গেছে খরপোশ দিতে হয় তো, খরপোশের আইন রয়েছে। সেই বউ যদি অন্যজনের সাথে প্রেম করে, ডিভোর্স যদি না হয়, সরকার যদি জানে, আদালত যদি জানে সে প্রেম করছে অন্য জায়গায় অন্য ছেলে সাথে, তার চক্র রয়েছে, তবুও স্বামী যেহেতু রেজিস্ট্রি হয়ে আছে বিয়ে, তাই খরপোশ মানে কারেন্ট পোড়াচ্ছে অন্যজন, আর বিলু বিলের টাকা দিতে হচ্ছে অন্যজন। তো ভাই সেটা সেই আইনটা আছে, খরপোশ দিতে হবে, তাই তো? তো তোমার টাকা পয়সা আছে, টাকা পয়সার মূল্যায়ন করে তোমার বৃদ্ধ বাপ বৃদ্ধা মা তার কেন কেন আইন হবে না, কেন সহ্য হবে না কোন নেতা সাহেব যে ওই বুড়ো বুড়ির খেয়াল রাখাটা আবশ্যক, কিছু টাকা তাদের দিতে হবে? ভাই কথাটা ভুল, ভাই এই কথা বলে যে তাদের টাকা পয়সা দিতে হবে, বাধ্যতামূলক সন্তান, তোমার টাকা আছে, তুমি তোমার মেয়ের ল্যাকটোজেন কিনে দিতে পারছো, পেডিয়াশোর দুধ কিনে দিতে পারছো, তোমার স্ত্রীর সমস্ত কিছু যাবতীয় খরচা তুমি করতে পারছো, তোমার বুড়ো বাপটা বুড়ি মাটার কেন করবে না? যদি না করো আইন হবে, তোমাকে জেলে যেতে হবে, মারলে জেলে যাবে, না খেতে দিলে না খাইয়ে মেরে দেবে তো, তুমি মারতে হবে না, ঔষধ না খাইয়ে তো মেরে দেবে, তাকে অযত্ন করে বিছানায় ফেলে তো মেরে দেবে তুমি, তুমি পরোক্ষভাবে মার্ডার করছো মা বাপকে। লাঠি না চালালে কি হবে, মাথায় লাঠি মারোনি কিন্তু তাকে ঔষধ না দিয়ে, তার সেবা না করে, তার সুগারের ঔষধ না কিনে দিয়ে তার কিডনি পচিয়ে তুমি মেরে দিচ্ছ, ঠিক না ভুল? তার জন্য আইন হওয়া উচিত কি উচিত না কথা বলে? তো ভাই আমার, মা বাপের
মা বাবাকে শ্রদ্ধা করতে হবে, তাদের আনুগত্য করতে হবে, মা বাবাকে যত্ন নিতে হবে। এ কথা মিনহাজ সিদ্দিকী বলছে না আমার আল্লাহ বলেছেন? মুখে অন্ন দিতে হবে, আমার আল্লাহ বলেছেন কুল মা আনফাকতু মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা যা উপার্জন করছো, উপার্জন করে যেটা খরচা করছো, তুমি মনে করছো ওই সম্পত্তির মালিক তুমি একা? না, কুল মা আনফাকতু মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। তুমি যে সম্পত্তিটা অর্জন করে সম্পত্তি যে খরচা করছো, ওই খরচার অংশীদার যেমন তোমার মা বাপ রয়েছে তেমন প্রতিবেশী রয়েছে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ বলেননি মা বাপের হকের কথা? রসুল বলেননি? বলেছেন। আমার ভাই জানেরা, আল্লাহ আল্লাহ নবী বলেন মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নজরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হাজ্জাতাম মাবরুরা ক্বালু ইন নজরা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন ক্বালা নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আল্লাহ আল্লাহ নবী বলেন কোন সন্তান যদি তার পিতা মাতার মুখটা মহব্বতের দৃষ্টিতে দেখে, ভালোবাসার দৃষ্টিতে দেখে, এটা আমার আম্মা জান, এটা আমার আব্বা জান, এটা আমার জননী, যদি মহব্বতের দৃষ্টিতে দেখে, আল্লাহ নবী বলেন দেখার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তান ছেলে কিংবা মেয়ে ওই সন্তানের আমল নামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ, মকবুল হজের সওয়াব লিখে দেন, কবুল হজের সওয়াব। তারপর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দিনে রাত্রে যদি 100 বার আমি আমার মা বাপের মুখটা মহব্বতের দৃষ্টিতে ভালোবাসার দৃষ্টিতে দেখি, 100 বারই কি মকবুল হজের সওয়াব পাবো? আল্লাহ নবী বলেন আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ অনেক বড়, অনেক পবিত্র, আল্লাহ রহমতের কোন কমি নাই। বলুন সুবহানাল্লাহ। তোমরা যতবার তোমাদের মা বাপের মহব্বতের দিকে মহব্বতের দৃষ্টিতে মা বাপের মুখটা দেখবে, ততবারই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। হজ করে চলে এলে কবুল হলো কি হলো না গ্যারান্টি নেই, কিন্তু মা বাপের মুখটা ভালোবাসার দৃষ্টিতে দেখলে, মহব্বতের দৃষ্টিতে, এটা আমার আম্মা জান, এটা আমার আব্বা জান, আল্লাহর আল্লাহ নবী বলছেন গ্যারান্টি কবুল হওয়া হজের সওয়াব। বলুন সুবহানাল্লাহ। তার মানে কি হজ করবেন না, এটা বুঝলেন না? যাদের হজ ফরজ হয়েছে তাদের মক্কা শরীফে গিয়ে, মক্কা মদিনা শরীফে গিয়ে হজের রুকন আরকান সারা শরীফগুলো আদায় দিতে হবে। ফরজিয়াত আদায় দেওয়া আলাদা জিনিস, আর সওয়াব পাওয়া কবুল হওয়া জিনিসটা আলাদা। মা বাপের মুখের দিকে তাকালে মহব্বতের দৃষ্টিতে কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যাবে, কিন্তু যাদের হজ ফরজ হয়েছে ফরজিয়াত আদায় হবে না যদি হজ না করে। আমার ভাই জানে না, আল্লাহ নবী বলেন আমার নবীর দরবে একজন সাহাবা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নি উরিদুল জিহাদ, আমি জিহাদ করতে চাই, আমাকে পারমিশন দিন, অনুমতি দিন। আল্লাহ আমি জিহাদ কি আর, আমার নবী বলেন কলা আহাইও আহাইও আবওয়াকা, তুমি যে জিহাদ করতে যেতে চাও তোমার বাপ মা জীবিত রয়েছে? ছেলেটি বলেছিলেন কলা নাআম, কলা ফাফিহিমা ফাজাহিদ, ও ছেলে ফিরে যাও, পিতা মাতার খেদমত করো, জিহাদের নেকি পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অনেক কথা আছে, আর লম্বা চওড়া করব না। আমার ভাই জানেরা, দুনিয়ার হুজুর সাহেব হযরত সাহেব দোয়া চাইলে কবুল হতে পারে নাও হতে পারে, কিন্তু আপনার মা বাবা তাকে বড় হুজুর হতে হবে না, বড় পীর সাহেব হতে হবে না, বড় আলেম হতে হবে না,
বড় মুফতি হতে হবে না, বড় আল্লাহর মাহবুব হতে হবে না। মা বাপ যেমনই হোক, যদি আপনার আমার জন্য দোয়া চায়, দোয়া মুহ সে নিকলি নহিঁ উধার কবুল হো গই, বলুন সুবহানাল্লাহ। দোয়া মুখ থেকে বার হতে দেরি, আল্লাহর আশকে পেয়ে যাবে, দোয়া কবুল হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। যেখানে কবুল সেখানে যত্ন দিন। মুসাম্মি লেবু, মুসাম্মি লেবু, কমলা লেবু, আনারস, বেদানা, বউকে খাওয়াচ্ছেন, ভিটামিন সি ডি ই কমে গেছে, বাচ্চাকে খাওয়াচ্ছেন, মাশাআল্লাহ ভালো কথা। বুড়ো বাপ মাতার কমেনি, তাদেরও তো কমেছে, তাদের মুখে একটু তুলে দেবেন। আর না তুলে দিলে আল্লাহর কাছে তো ধরা পড়বেন। আমরা চাই দুনিয়াতেও যেন তার ব্যবস্থা নেওয়া যায়, সেই দাবি দাবার কথা, সেই আইনের কথা আমরা ভাবছি, হওয়া উচিত বলে মনে করি। তার জন্য দরকার আছে না নেই পাওয়ার? তো ভাই আর লম্বা চওড়া করবো না, আপনাদের বলবো বলে বলে জান্নাতে পাঠাতে পারবো না। এই জালসাটা আল্লাহ কায়েম দায়েম রাখেন, তার জন্য কেমন ভাই রয়েছেন, আগামী বছরের জন্য 1,000 টাকা দিয়ে দাদা পীরের মাজারে সালাম পৌঁছে দেব। 1,000 টাকা দেবেন আমার 5 জন ভাই বলে আগামী বছরের জন্য মাথায় রেখেই আপনাকে আমাকে চলতে হবে। আমরা মুসলমান আফসোস এখনো বুঝলে না, 74 বছর 75 বছর হয়ে গেল এখনো তোমাদের জ্ঞান ফিরল না। ওরে হিন্দু ভাইদের মধ্যে কেউ বিজেপি করে, কেউ সিপিএম করে, কেউ তৃণমূল করে, কেউ কংগ্রেস করে, তারা কিন্তু মারামারি করে না। তাদের এই কনসেপ্টটা থাকে যদি তৃণমূল যেতে, তৃণমূলের কাছ থেকে ফায়দা নেব। এক ভাই তৃণমূল করছে, তৃণমূল, আর এক ভাই কংগ্রেস করছে, যদি কংগ্রেস যেতে তার কাছ থেকে ফায়দা নেব, দাবি দাবা তার কাছে জানাবো। যদি বিজেপি যেতে বিজেপির সাথে থাকব, তার কাছ থেকে দাবি দাবা আদায় করার চেষ্টা করব। যে ভাই অসহায়দের পাশে থেকে কাজ করার চেষ্টা করব। কিন্তু আমরা মুসলমান, আমাদের কিছু নেই, আমাদের ব্যবহার করা হয়, সারা জীবন ব্যবহার করছে। তোমরা বোঝো না বুঝো, তোমাদের মধ্যে এমন আফিনের মতো নেশা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজকে অন্যান্য জাতির লোকেরা তারা উন্নয়ন করছে, তাদের ছেলেরা চাকরি করছে, তাদের ছেলেরা ভালো 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 পদে রয়েছে, আর মারামারি করার জন্য আমাদের রেখে দিয়েছে, আর আমাদের ব্যবহার করছে একে অপরকে, ভাই ভাইকে খুন করার জন্য, মারার জন্য। কি ভাই ঠিক না ভুল? আর এই কথাগুলি যদি বললে বলে যে মিনহাজ ভাই রাজনীতি করছে, তো রাজনীতি করছে। ও আমার ভাই জানেরা, মানুষের দুর্দশার কথা যদি না ভাবি, কাল কিয়ামতের দিনে আলেম সম্প্রদায়কে হুজুর হযরতকে জবাব দিতে হবে, তুমি তো নেতার আসনে বসেছিলে, তুমি পীর সাহেব, হুজুর সাহেব, হযরত সাহেব, তুমি কেন ইসলাহ করো নাই, তুমি কেন গরিবের পাশে থাকো নাই, তুমি কেন তোমার ভক্তদের অনুপ্রেরণা জানাও নাই, অনুপ্রেরণা দেও নাই, অনুপ্রেরণা কেন কেন দাও নাই, যে তারা অন্যায় কাজ যেন না করে, তাদের সচেতন কেন করো নাই? আজকে দুঃখ লাগে, লজ্জা করে না? প্রত্যেকে মানুষের অধিকার রয়েছে, সে স্বাধীনভাবে বাঁচবে, সে স্বাধীনভাবে থাকবে, তার নিজস্ব অধিকার, সে কি করবে না করবে তার ব্যক্তিগত ব্যাপার। তুমি যে জুলুম করছো, তার উপরে যে লাঠি চার্জ করছো, একটা জিনিস মাথায় রাখবে, জালিম যারা জুলুম করে তারা চিরস্থায়ী থাকতে পারে না, তাদের জুলুম চিরস্থায়ী জারি থাকতে পারে না। আমরা সাদ্দাত দেখেছি, ফেরাউন দেখেছি, ইতিহাসের পাতায় পড়েছি, সাদ্দাতকে দেখা হয়ে গেছে, ফেরাউন নামরূদকে দেখা হয়েছে। তো ভাই আমার সতর্ক হয়ে যান, বড় আফসোস, ভাই ভাইকে মারো। মনে হয় না আবার কান্দা দিতে আসে, আবার তাজিয়াতি লজ্জা করে না? তুমি তো মেরেছো, তোমার কারণেই তো মরেছে। প্রত্যেক মানুষের স্বাধীনতা রয়েছে, স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা যাবে না। ও আমার ভাই যারা, আমার দাদা পীরের জীবনী আপনারা পড়েছেন, যেমন আপনি দেখেছেন
ইসলাহে দিন দিনের ইসলাহ যেমন করেছেন কুসংস্কার আচ্ছন্ন মানুষকে যেমন কুসংস্কার আচ্ছন্ন থেকে তুলে ইসলামের লাইট তাদের কলবে জ্বালিয়ে দিয়েছেন তেমনি গরীব অসহায় দুঃখীদের পাশে থেকে তাদের উন্নয়নের কথা ভেবে অনুপ্রেরণা দিয়েছেন তোমরা রাজনৈতিকভাবেও সেবা করো আর আলেমদের বলেছেন তোমরা বেশি বেশি রাজনীতির সাথে যুক্ত হও রাজনীতির সাথে যুক্ত হয়ে তোমরা তরিকা হাকিকাত মারিফাত ঠিক রেখে তোমরা কি করো তোমরা মানুষের ইসলাহের কাজ করো ঠিক না ভুল তো যারা ইসলাহের কাজ করবে যারা মানুষের পাশে থাকবে যারা মানুষের কল্যাণের কথা ভাববে তাদের পাশে থাকার দরকার আছে না নেই কথা বলো আছে এটা মাথায় রাখবেন ভাই আপনারা আকেল মানুষ সবই বোঝেন ও আমার ভাই জানেরা তো আল্লাহ বললেন আমার আমার রসূলের হুকুম মানো রসূলের নিষেধ মানো হুকুম মানো নিষেধ মানো আল্লাহ আমাদের পয়দা করেছেন কেবলমাত্র ইবাদত বান্দগি আল্লাহরই করবেন তার জন্য নয় মানুষের হক হুকুক আদায় দেওয়ারও কথা আল্লাহ আল্লাহ রসূল বলেছেন কি বলেননি কথা বলে বলেছেন আমার পাশের বাড়ির লোক যদি না খেয়ে মারা যায় সে হিন্দু হতে পারে জৈন হতে পারে খ্রিস্টান হতে পারে যে ধর্মেরই হোক না কেন সে যদি না খেয়ে মারা যায় তার মেয়ের যদি বিয়ে সে দিতে না পারে আপনি যদি সহযোগিতা না করেন আপনারা যদি সহযোগিতা করেন তার বিয়েটা হয়ে যেত যদি সহযোগিতা না করেন আপনি কাল কিয়ামতের দিনে ধরা পড়ে যাবেন 40 বার হজ করছো কেন করবে তুমি হজ তো একবার ফরজ 40 বার হজ না করে একবার ফরজ আদায় দিয়ে ওই গরীব এতিম ছেলেটার মুখে হাসিটা ফুটিয়ে দাও তার পড়াশোনার খরচা দাও তাকে মানুষ করো আল্লাহর নবী বলেছেন